এইরকমই আরো নতুন নতুন গাজন দেখতে ইউটিউবে সার্চ করুন গাজন ডিজে বাপি বলে। থ্যাংক ইউ বন্ধুরা, নকল হতে সাবধান। সংসারে আমরা এটিএম কার্ড, এই পুরুষ মানুষ সংসারে এক একটা এটিএম কার্ড, ইচ্ছে মতো এটিএম এ ঢোকাচ্ছে, সারা টাকা তুলে নিচ্ছে। সারা এটিএম এ টাকাটা যে জমা হবে কোথা দিয়ে, এখোজ কিন্তু সংসারের লোকরা নেয় না। সংসারে আমরা এটিএম কার্ড, ইচ্ছে মতো যে যখন আমাদের করছে ওরা ব্যবহার। সংসারে আমরা এটিএম কার্ড, সকাল হলে পরে পৌঁছুটে এসে বলে ধরি দেয় বাজারের ব্যাগটা, ছেলে অফিসে যাবে চোখ রাঙিয়ে বলে এনে দাও আমার ওই বুটটা। সকাল হলে বিনা দেখে না উঠে উঠতে বউ ছুটেছে বলে বাজারে যা ব্যাগটা ধর আগে, বিয়ে দাও করেছি ছেলে বুলে হয়েছে, ছেলে এখন বড় হয়ে চাকরি পেয়েছে, তখন আমার বয়স হয়ে গেছে, বারান্দা শুয়ে আজ বলে শুয়ে আজ অফিসে যাবো, বুটটা কে এনে দেবে, জমিদারি চাল দিচ্ছ তাড়াতাড়ি উঠে বুটটা আমার এনে দাও। সকাল হলে পরে বউ ছুটে এসে বলে ধরি দেয় বাজারের ব্যাগটা, ছেলে অফিসে যাবে চোখ রাঙিয়ে বলে এনে দাও আমার এই বুটটা। সংসারে আমরা এটিএম কার্ড, এই সংসারে আমরা প্রত্যেকের জন্য ভেবে করছি, টাকা পয়সা সাধনা দিচ্ছি না, আমাদের জন্য ওরা কেউ ভাবে না। জানালার পাশে দাঁড়িয়ে রয়েছি মনে পড়ে কত স্মৃতিগুলি, সংসারে কতজন এলো আর গেল, কতজন আসবে মনে পড়ে সেই মুখখানি। এই সংসারে একজন আসবে একজন যাবে, কিন্তু আমাদের কথা কিন্তু ওরা কোনোদিন মনে রাখবে না, শুধু ওরা আমাদের কাছ থেকে নিচ্ছে, ওরা দেবে না। জানালার পাশে দাঁড়িয়ে রয়েছি মনে পড়ে কত স্মৃতিগুলি, সংসারে কতজন এলো আর গেল, কতজন আসবে মনে পড়ে সেই মুখখানি। সেটা কর্ম, সেটা কর্ম, সে যে মা আমার বাবা, সে যে মা আমার বাবা দেখবে বাইরে থেকে কাজে তুমি গিয়েছিলে, সেখান থেকে বাড়ি ফিরে এলে দেখবে বউ খালি পকেট হাঁচা করবে, সারা কি মাল এনেছে, আর মা বলবে বাবা তুই কেমন আছিস, দুবেলা দুমুঠো খাচ্ছিস তো। যাই পারে হোক, বাবা দু ভাইয়ের জন্য বহু টাকা রেখে গেছে, জায়গা জমিও করে গেছে, বাবার জন্য কি করেছি কিচ্ছু করতে পারিনি, তাই চিন্তা ভাবনা করছি বাবা মারা গেছে, বাবার মুন্ডুটা একটা তৈরি করেছি, সোনার চোখ লাগিয়েছি, জায়গার মাথায় বাবার মুন্ডুটা লাগাবো, পাড়ার লোকজন বলবে যে ছেলেগুলো কত ভালো বাবা স্মৃতি মন্দির করতে, যে দরকার নেই, বউকে বলেছি তুই তাড়াতাড়ি মুন্ডুটা নিয়ে আসে, কোথায় গেছে কোথায়, নিম গাছটা ফেলতে হবে, গেছে কোথায়। এই যে তোমার কি হয়েছে, কি বাড়ির মধ্যে তুমি চিৎকার করছো কেন? দেখ সরু চাকলি আস্তে আস্তে কথা বল, বাজে কথা একদম তুমি বলবে না, বলি শোন, নিম গাছটা কাটবো, বাবার মুন্ডুটা ওখানে লাগাবো, তুই সরে আয়, খালি জায়গাটা আমাকে দেখিয়ে দে, কোন সাইডে গাছটা পড়বে খালি দেখিয়ে দে। কেন ওই ছাইটি গাছটা ফেলবে তুমি? তুই সরে আয়, ডাল তোর গায়ে ছিট করে তুই ঠেকাতে পারবি না, এদিকে তাড়াতাড়ি কাটো। তাহলে কোপটা মেরে দি, গাছটা ফেলে দি। কার বলে এই জায়গা কম মেরেছি বল, কার বলে কম মেরেছি বল? এটা আমার বউ মা, আমার ভাইয়ের বউ, ড্যাম সাঙ্গা আমার মাল, ভাই ও ড্যাম সাঙ্গা মা করে, ইয়ে করে, আমার বাবা স্মৃতি মন্দির হবে, তাই এখানে নিম গাছটা ফেলে বাবার মুন্ডু তৈরি করব। স্মৃতি মন্দির করবি? হ্যাঁ, বাবার স্মৃতি মন্দির করবি? হ্যাঁ। তা স্মৃতি মন্দির করতে হলে বাসবাগানে গিয়ে কর। হে বাবার মশা কামড়াবে, কি ফাইলামো করতেছ? সেই মশা ঘুরিয়ে তোর কামড়াবে। আমি তুই না, বৌমার কেবা সিটি আছে মাই, তো ঠাস কো চড় মারবো, এনে খালি ফাইলামো করে খালে পড়ে যাবে। কোন তেরি মেরি, তেরি মেরি ও ভগবান, তেরি মেরি প্রেম কাহিনী, বইয়ের হাত দিয়ে মারবো, শালা কেস খাবুনি, আমি মারলে এক্ষুনি থানায় গেলে শালা আমি কেস খাবো, বইয়ের হাত থাপ পড়বে, বউকে ধরে নিয়ে যায় না যাক, কিন্তু আমি জানো ঠিক থাকি। কারণ বুদ্ধিমানটা দেখো, নিজে মারলে অসুবিধায় পড়ে যাবে, সেজন্য বউকে দিয়ে আমাকে মারাচ্ছে, এ মারার ব্যবস্থা আমি করে দেব। দেখো বৌমা, আমার বাবার জায়গা আমি আমার বাবার মুন্ডুটা এখানে লাগাবো, তুমি বলার কে? তোর কান ধরে মুলে দেব। হ্যাঁ, ও তো আমার জন্ম দিয়েছে, দুধ খাই মানুষ করেছে। তেরি মেরি, তেরি মেরি, তোমার
তোমার কি হয়েছে? তেরি মেরি কি জন্যে? কুরুলের দাম তো ঠেলে দেবো, কুরুলের উপর দিয়ে চলে যাবে। দরকার বলে থানা যদি বলে ছাপ কথা বলো, কুরুলের ডাব খুলে পুকুরে ফেল দিছি। ক্যাপাসিটির মার মারবো বৌমা। জায়গার পজিশন আমি নষ্ট করব না। তার মানে এই জায়গার যে পজিশন, কোম্পানি থেকে এই জায়গাটা 6 লক্ষ টাকা দাম দিয়েছে। 3 লক্ষ টাকা আমি আগে নিয়ে নিয়েছি। আমার বাবার জায়গা আমি জানলাম না, তোমার এত বড় সাহস, তুমি জায়গা বিক্রি করে দিচ্ছ? হ্যাঁ দিয়েছি। চেলা করে দেবো বৌমা, হাস কো চড় মারবো। বৌমা বৌমার মতো থাকবে কিন্তু? এ কি জন্যে কতক্ষণ মানুষ ঠিক থাকতে পারে? হাত বলো দিনি। মশা লেগেছে বলে দেবো, স্যারকে বলো মশা লেগেছে, আমি মেরে দিচ্ছি। তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমি আমার ভাইয়ের সঙ্গে বুঝে নেবো। সে গারলটা আজকে আসুক, আমার বউ যেটা বলবে সেটাই শেষ কথা। কেন, তুই কি বউয়ের পেটে হয়েছি নাকি? না, আমার শাউরির পেটে হয়েছি। তাই বলি, হসপিটালের ধারে অ্যাম্বুলেন্স দাঁড়ানো ছিল না কি জন্য? সেই দিনকার তো নিয়ে যাওয়া হয়েছিল সাবরি। দেখ তোর বউ কিন্তু এই মুন্ডুটা আমি তৈরি করেছি, এখানে স্মৃতিমন্দি করবো বলে তোর বউ করতে দিচ্ছে না, কি ব্যবস্থা নিবি? নে যদি মার খাবি তো খোল। আমি মার খাবো? তুই জানিনি তোর বউ আমাকে সেদিনকার নাতি মেরে খাট থেকে ফেলে দিয়েছিল, কাউকে বলিনি। তাই বলি, সালা রাত্রেবেলা তো হুড়ুহুড়ি হয়। না না বৌমা, এখনো বলছি, হাত জোড়ো করে বলছি, তুমি প্রতিবাদ হও না, তোমার জায়গা তোমার থাক, আমি আমার জায়গার মাঝে বাবার মুন্ডুটা লাগাবো। আমি গোপনে শুনেছি কি বাবার চোখে নাকি সোনার চোখ দিয়ে চোখ বাগিয়ে। হ্যাঁ, আমার বউয়ের কানের পাশে আছে বাবার চোখটা, দেখেছি আমি। বৌমার কি কিডনি আছে নাকি? আমার কাল মেঘ খাবে কালকে দে। মির্গি রোগ আছে নাকি? এই যে ভাসুর, ভাসুরের পেটের ভাসুর। ও, আমি তোমার বাম দিকে ছিলাম, ভালো হয়েছে, জানতে মানে তো শিরা কেটে দিতুম আমি। আমার পেটে কিমি হয় না গো ভাসুর। তাহলে এই যে বাবার চোখে সোনা দেয়া আছে, হ্যাঁ ওই চোখ আমার পেটে থাকবে, ওই চোখ দিয়ে দেখবে আমার পেটের ভেতরে কি আছে। যে হারে তোর গ্যাস হচ্ছে, বাবা ফের অন্ধ হয়ে যাবে রে। বাবাকে ফেলে দেন, আমাকে দে দে। এত বড় অপমান, দরকার নেই বাবার মুন্ডু, এই মুন্ডু পড়ে থাকলো, দরকার এই মুন্ডুকে আমি বলের মতো উড়িয়ে দেব। তোর এত বড় সাহস, তুই আমার বাবার মাথায়, তুই কিছু বলতে পারিনি? তাকে পাঠিয়েছি, দেখ তার গিলে নি আমি, তাকে পাঠিয়েছি। লাগিস নি এমন পাক দেওয়া দেবে, দুটো এক জায়গায় হয়ে যাবি। তুই পাক দিবি মানে পয়সা আছে বলে তোরা কি আমাদের বাবার মুন্ডুটাও লাগাতে দিবি নি? কচুকাটা করবো আমি, কচুকাটা করবো আমি, বগনা বাছুর কইলে রাখা দা। আমার বউ বগনা বাছুর যে ব্যবহার করছে, তোরা কি বলবা? তাহলে তোর বউ কি? এই কাল লাগিনি হতে আমার জায়গা চলে যায়, এই কাল লাগিনি হতে আমার জায়গা চলে যায়। কচুকাটা করবো আমি, কচুকাটা করবো আমি, বগনা বাছুর কইলে রাখা দা। এই কাল লাগিনি হতে আমার জায়গা চলে যায়, এই কাল লাগিনি হতে আমার জায়গা চলে যায়। তার মানে তোরা তাহলে মুন্ডুটা লাগাতে দিবি না? না না। তার মানে কি করবে? দরকার হলে আমরা কোর্টে যাব, হাই কোর্টে যাব, সুপ্রিম কোর্টে যাব, তোর মুন্ডু কেটে তোর রক্তে আমরা হোলি খেলব। রক্ত বেশি পাবি না, পরশু দিনে রক্তদানে রক্ত দিয়েছি, সাদা রক্ত পাবি। হাস করে চড় মারব। আমার ভয় দেখা দিয়েছে, তুই আর একবার আয় না, তোর একা চরে। কবে এত সাহস হলো বলো দিনি? সে তো পালিয়ে যাওয়ার পরে ফাঁকায় তো খুব আওয়াজ দিচ্ছি রে, এ তো খুব। একটা যুক্তি দিতে পারনি? সে মেয়ে কাবলা কেটে দিয়ে জায়গার ভাগ নিচ্ছে, আর তোমার কি হতো? দাম না লাভই নোবা একদম। কি করা যায় বল দিনি? ও মেয়ে তো পয়সা, তোর বাবার তো প্রচুর পয়সা, এক্ষুনি কোর্টে গিয়ে তোর জায়গা জমি উলট পালট করে দেবে। একটা যুক্তি দে,
তোমার কি মাথা খারাপ? তোমার যুক্তি দিয়ে আর আমি মার খাই? হ্যাঁ, এটা মা তুই ঠিক বলেছিস। তোর যুক্তি যতবার শুনেছি, জমিগুলো সব বিক্রি হয়ে যায়। এক কাজ কর, কি টাইগার মাথায় আমিও বসে বসে বোম তৈরি করব। ঠিক বলেছ, সেই বোম তুই ফিকবি। জানো বোম ফিকে যেন উল্টে তোর শরীরের যা তোর কন্ডিশন, ফুসফুসি এত ছোট হয়ে গেছে কেন তো ভগবান জানে। তাড়াতাড়ি চ, বোমটা আগে বাঁধবো, তারপরে যা করার বৌমার উপর দিয়ে সেরে দেবো। তাড়াতাড়ি চলো। সর্বনাশ, কি কাণ্ড করছে দেখো, আমাদের মার্ডার করে দেবে। মাগো মাগো গাদবি মাগো, রক্ষা করো মাগো, কানমুলি নাগমুলি, বুড়ো ভাসুর জানো মরে। গঙ্গা দেবী রক্ষা করো মাগো, কানমুলি নাগমুলি, বুড়ো ভাসুর জানো মরে। দশ বছর পর আমার বউ আমাকে ঘর করতেছি। আমাদের মার্ডার করবে বলে বোম তৈরি করেছে। আমরাও ছেড়ে কথা বলবো না, আমরাও পরোটা এ গালে ও গালে পিটে দেবো। আমরা ভাসুর জব্দ করা মেশিন তৈরি করব। তুমি কার দিকে ভয় পাচ্ছ? হ্যাঁ, বৌমার দিকে লজ্জা পাচ্ছি আমি। ওই বিড়াল বাচ্চার দিকে তুমি লজ্জা পাচ্ছ? না, তুই আছিস, যা কি যাবে সামনে তোকে দিয়েই করব। আর একবার প্রয়োজন এগুলো মাটার হবে, তবু পজিশন ছাড়বো নি। বৌমার পিছনে গিয়ে বলতিছি, তোর তো জ্ঞান গম্ভ খুব ভালো রে। দেখো মা, আমি তোমাকে সোজা কথা বলছি, আমি গন্ডগোল চাই না। এক বিঘে জায়গার মধ্যে দলিল হাবাব করা আছে, আমার জায়গার মাথায় আমি বাবার মুন্ডু করব। কিন্তু তুমি কিন্তু এখানে বাধা দেওয়ার কেউ নয়, এখনো সাবধান হও, কিন্তু মাথায় রাগ উঠে গেলে কিন্তু মাথা খারাপ করে দেবো। সাহস থাকা তো এগিয়ে আয়। ভেবেছিস নাকি তুই? তুই ভেবেছিস পিছনে গিয়ে বলিস কি? সামনে আয় না, সামনে আয়, সামনে আয়, সামনে আয়। আমার বউ বলেছে সামনে আয়। তোর সামনে তোর বউ তোর দাদার অপমান করতেছে, আর তুই চুপ দাঁড়িয়ে আছিস। আমার দাদা? এটা তোর দাদা না, তো কে? দাদা নয়, কালি সাহেব মৃত্যু বাড়ে বেড়েছে। বুড়ো কুকুর সব জায়গার ভাগ যে নিচ্ছে। আমি আপনাকে কিছুক্ষণের জন্য আমি সম্মান দিচ্ছি। দাও মা দাও। আপনি হচ্ছে শীতের সময় গাদা শোলে যে কুকুর গুলো ডেলা হয়ে শুয়ে থাকে, মানে গায়ে লোম নি চুলকোনা ভর্তি। হ্যাঁ তাই তাই, একটু ব্লিচিং পাউডার মেরে দে। দাদা দাদা নয়, কালি সাহেব কিছু বারে বেড়েছে। পুরো কুকুর সব জায়গার ভাগ যে নিচ্ছে। বাড়ির বউ এখন বেশ্যা দে সে দে। আমার বউ বেশ্যা? পাঁচটা মা বোন এসছে, তাদের ব্যবহারটা দেখ। মাথায় ঘোমটা দেওয়া, শাড়ি পরে তারা বাইরে বের হয়। একটা বাড়ির বউ, তার আচরণটা দেখ। ফাঁকের লক্ষ্মী বলে সেটা তুই তো কান দিয়ে শুনিস না। বাড়ির বউ বাড়ির মতো হলে তবে তাকে বাড়ির বউ বলে মানা যায়। আমার বাবার মাথায় লাঠি মেরেছে, ভাই মার্ডার করতে মেশিন কিনেছে। আমার বাবার মাথায় লাঠি মেরেছে, ভাই মার্ডার করতে মেশিন কিনেছে। প্রয়োজনে রক্ত নিয়ে হুলি খেলবো, তাই না? পজিশন ছাড়বো নি। তোর হুলি খেলার খুব শখ হয়েছে? এ হুলি খেলার শখ হয়েছে? দেখো হ্যাঁ, এই পজিশন জায়গার উপরে বাবার মন্দির আমি করতে দেব না। তুমি যতই বাধা দাও, মুন্ডু জায়গা আমি তৈরি করছি, মন্দির হবে, বাবার মন্দির হবে, কোনো কথা শুনবো না। সবকিছু মেরে ফেলি তোরা দুজন না। ও ভগবান, সবকিছু আমরা মেরে খেয়েছি না? কে খেয়েছে? তুই মোটে খাসনি না কেন? সেই দিন কা তুই মার ঘরে ঢুকে যে সোনার কোমরের বিচরা চুরি করে চলে গেলি, আর কোন মুখে বলে যে তুই তুই মেরেছিস, তুই মেরেছিস। আমাকে বাদাম কিনে দে, আমি খাই। তবু পজিশন ছাড়বো না।
বাবার মন্দির হবে, কোনো কথা শুনব না। সব চুপে রেখেছি তোরা দুজনা, মেয়ে হতে মা দে বাড়ি ছেড়ে দিয়েছে, মেয়ে হতে মা দে বাড়ি ছেড়ে দিয়েছে, আমার বউ হতে মা বাড়ি ছেড়েছে। এই থেকে ওই বউ সংসারে এসে মা কিন্তু আর এই বাড়িতে নেই। দাদা এখনো বলছি সময় আছে, সাবধান হও, আমার বাবারও মাথায় লাঠি মেরেছে, ভাই মার্ডার করবে মেশিন কিনেছে, আমার বাবার মাথায় লাঠি মেরেছে। আর সহ্য করা যাচ্ছে না ছোট বউ, বলুন পজিশন নাও। আক্রমণ! আমি তোমার কাকা 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 বৌমা। আমি ছেলে এবার কেস সাজাবে, দেখ ওই দেখ বানর নাচতে জয় দেয়। হ্যাঁ বৌমার পা টেপতেছে, হ্যাঁ টেপ নিচে টেপ, হ্যাঁ হ্যাঁ ভালো বটে। কাকা বাবু, বৌমা যেদিন থেকে আমি বংশে বউ হয়ে এসেছি, আমার কোন চরিত্রের গন্ডগোল তুমি দেখাচ্ছ না, যেটা দেখিনি সেটা বলবো কি করে মা। একদিন আমি বাঁশ বাগানে ঢুকে ধরা পড়েছিল, দেখো তোমরা দেখো সে বিচারটা আমি করেছিল, সেই জন্য তোমার এত ভালোবাসি কাকা। তাই আর দাঁত পড়ে যা মা। কাকা মা, এই বংশের বুড়ো বানো হ্যাঁ আমার একেনে মেরেছে। ও মা তুল সরা কিটি ও মা তুল সরা কিটি। আমার কোন উল্টো চোলা ফেরা আছে? তোমরা কি বংশের মেয়ে, তোমাদের উল্টো চোলা ফেরা কেন থাকবে মা? সেই জন্য তোমার তো এত ভালোবাসি। তাহলে এই দলিলের জন্য এত কিছু হচ্ছে? রামরা বনের যুদ্ধ হয়েছে শুরু, আমি বানর। তুমি বানর না, বানরের বাচ্চা। ভাষা বলে কন্ট্রোল কর, ওটা আমার কাকা হয়, তোদের কি বার বেড়ে গেছে নাকি? ঠিক বলেছি আমি। তবে কোলা এনে দে মা খাই। কোলা খাবি? হ্যাঁ কোলা তোমার গালে ঢেলে দেব। রামরা বনে যুদ্ধ হয়েছে শুরু, কাকা আমার কত ভালো দলিল এনে, কাকা আমার কত ভালো দলিল এনে। তা বাড়ির মধ্যে গন্ডগোল করতে কেন তোর দুই ভাই? এদিকে এসো। কেন এদিকে এসো? তোমাকে আমি কবে বলেছি দাদাকে মার্ডার করবো বলে আমি মেশিন তৈরি করেছি? কেন তোদের বাড়ি ছেড়ে নিলাম? হ্যাঁ তোরা ফুসফুস গুজগুজ করছিস দুই লোকে, যে জায়গার উপর আমার মেশিন তৈরি করবো, আলবাদ করবো, এই জায়গায় ঘর বেঁধে গম ভাঙানো লঙ্কা ভাঙানো মেশিন তৈরি করবো। গম ভাঙানো মেশিন? কিন্তু তুমি আমাকে বলেছো তোর দাদা তোদের দুই লোকের মারবো বলে বড় বড় বোম বানাচ্ছে, বলনি? বলিছি, যেটা শুনেছি সেটা বলিছি। তুমি ভাইয়ের কাছে গিয়ে বলো আমি বোম তৈরি করেছি, ভাইকে মার্ডার করে ফেলবো। এদিকে এসো, এদিকে এসো। তুমি তাহলে সব লাগাচ্ছ আর এই জায়গাটা নেওয়ার প্ল্যান করতেছ? কাকা আমি বোম তৈরি করবো বলেছি, জানি বৌমা পজিশনটা আগে নেবে, কেন ও মেয়ে ছেলে একটু অন্যরকম। তা আমি জায়গার মাথায় আগে একটা ঘর বাঁধবো, ওখানে বসে বসে আলুর বোম তৈরি করবো। আলুর বোম, চপ মুড়ি ঘুগনি মুড়ি করবো, এইসব থাকবে, আর তার সঙ্গে একটা আলুর বোম থাকবে। ফিকি ফিকি মারলে বৌমা গুড়ি গুড়ি খাবে, আমার কাছে আসতে পারবে না। গরম জল কর, কেন এর ছাল ছাড়াবো মরে যাব। তার তোদের জন্য আমি কিচ্ছু করিনি, তোর বাবা মরে যাওয়ার পরে এই জায়গা দলিল নে, একবার বেহালা যাচ্ছি, পিটিয়ে যাচ্ছি, পা জুতো ছিঁড়ে যাচ্ছে, তাহলে তোদের জন্য আমি কিছু করিনি বলতো? কিন্তু দশ কাটা জায়গা কিন্তু তুমি বেশি নিয়ে নিয়েছো বাবা মরে যাওয়ার পরে। আমি যেমন সমান ভাগে ভাগ করে নিয়েছি, বাবার মুন্ডুটাও এই কুড়ুল দিয়ে কম মেরে সমান ভাগে ভাগ করে নেবে। খোকা
যে বাবা মা হতে পৃথিবীতে এলি তোদের সুখের কথা ভেবে সেই বাবা মাকে ভুলে গেলি? মা, ওরে আমি তোর মা, আমি মা থাকতে তোর বাবার মুন্ডু নিয়ে বৌমারা বল খেলছে আর তোরা দু ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস, এতটা অধঃপতন হয়েছে তোদের। পরের মেয়েকে কি বলবো মা, এক্ষুনি জেল খাটাবে তাই আমি সবকিছু চুপ করে থাকি মা। এই স্মৃতি মন্দির করব, আমি জানি তুমি আছো বাড়িতে, ভাইকে তখন জিজ্ঞেস করি বলে না মা বাড়িতে নেই, তুমি এসেছো ভালো হয়েছে, বাবা স্মৃতি মন্দিরটা ভালো করে তৈরি করব মা। স্মৃতি মন্দির করবি? আয় আগে কুল দিয়ে আমার বুকটা ফালা ফালা কর মা, তারপর তোরা দু ভাই স্মৃতি মন্দির করবি। আমার বুক ফালা করে ঠাট্টা কর না, তোরা দুজনে আমার ছেলে না। আমি তোমার ছেলে নয় মা। সত্যি যদি তোরা আমার ছেলে তাহলে তোদের সামনে তোর বাবার মাথা লাথি মারছে তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পারবি না বাবা। আমি কি বলবো মা, তুমি বিশ্বাস করো আমাকে, ভুল বুঝো না মা। আমার বুক ফালা করে ঠাট্টা কর না, তোরা দুজনে আমার ছেলে। সত্যের বলে বাবা মার কি মূল্য দিলি, সত্যের বলে বাবা মার কি মূল্য দিলি মা। ওরে শেষ পর্যন্ত বাবা মাকে তোরা এমনি করে মূল্য দিলি বাবা। আমি জানি তুমি ভাইয়ের কাছে ছিলে, যখন জিজ্ঞাসা করলাম মা কোথায় কোনো উত্তর করেনি, তুমি এসেছো ভালো হয়েছে মা, ভাইকে তুমি একটু বুঝিয়ে বলো মন্দিরটা করতে দাও মা। না মন্দির হবে না বাবা, স্মৃতি মন্দির কখনো হবে না, দরকার হলে তোমাকে আর এই বুড়িকে ঘাড় ধরে এ বাড়ি থেকে আমি বের করে দেব। আমি জানি তুমি একটু অন্যরকম, তোমার বাবার অনেক পয়সা আছে, তাই আমাদেরকে বারে বারে তোমরা আমাদের থানার ভয় দেখাও, ভাত খোরাকে আদার করার ভয় দেখাও। আমি জেলে যাবো ঠিকই, কিন্তু আমার মাকে আমরা কোনোদিন কোনো অপমান করিনি, কোনো একটা বাজে কথা বলিনি। তুমি বাড়িতে আসার পর থেকে মা কিন্তু বাড়ি ছাড়া হয়েছে। আচ্ছা বৌমা তুমি বলো তো, দুদিন পরে তুমিও তো মা হবে, পরিবেশ অনুযায়ী ছেলে মেয়ে মানুষ হবে, তোমাকে দেখেও তো তোমার পেটের ছেলেরা শিখবে বাবা মার সাথে কিরকম আচরণ করতে হয়। এটা আমার বাবা বলে তুমি তাকে মাটিতে ফেলে দিচ্ছ, তাকে ফুটবলের মতো পাদে গড়িয়ে দিচ্ছ। এটা যদি তোমার বাবা হতো তুমি কি পারতে বৌমা, তুমি কি পারতে? এই সংসারে থাকতে গেলে আমাদের দুজনের কথার মতো চলতে হবে। থানালে জায়গাটা আছে দুজনে নিয়ে নিতে পারো, এই সংসার থেকে দুজনকে আমরা আলাদা করে দেব। না দাদা না, তুমি আমাকে পর করে দিও না, আমি জানি বা দাদা, আমি যে ছোট কাজ করেছি জানি না তার ক্ষমা আছে কিনা, কিন্তু এই শয়তানি হতে আমাদের সংসারটা তজরাজ হয়েছে। আজ থেকে এই শয়তানিকে আমি শিক্ষা দেবো, বেরো বলছি, বাড়ি থেকে বেরো, বেরো বলছি। একটা মার হচ্ছে, ঠ্যাং খুলে নে, একটা ফিস্টি করবো। ওরে খোকা, বড় গাছে তো ঝড় বাঁধে, তুই যে সংসারের বড়, তুই একটু আগে বলেছিলিস না মা তুমি কোথায় ছিলে? শোন বাবা, তোর বাবা যখন বেঁচে ছিল বড় বৌমার কাছে স্নান করার গরম জল চেয়েছিল, এই বৌমা তোর বাবাকে হাত থেকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। কথা কেন তুমি আমাকে জানাওনি? ওরে এই কথা বললে তোদের স্বামীর মধ্যে অশান্তি, কোনো মা তাদের সন্তানের অশান্তি অমঙ্গল চায় না জানিস বাবা। তারপর যখন আলাদা হয়ে গেলে আমি ছোট বৌমার কাছে আছি, একদিন না সকালবেলা খুব খেতে পেয়েছে, বৌমাকে বললাম বৌমা দাও না, দুটো খেতে দাও না, বৌমা আমাকে ঝাঁটা মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছো মা তুমি? আর সেই বৌমাদের কথা শুনে তোর বাবা স্মৃতি মন্দির করবি? ওরে এই স্মৃতি মন্দিরে দুবেলা সর্বমঙ্গল না করলে অমঙ্গল হবে, ধূপ ধুনো না দিলে সে তো অমঙ্গল হবে। আমি যে মা চাই না, আমি বেঁচে থাকতে তোদের সংসারে অমঙ্গল হোক, তার থেকে আমি তোর বাবার স্মৃতি নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি বাবা, আমি এখান থেকে চলে যাচ্ছি। ধূপ ধুনো জালি এতো মাগো পুজো দিলি কাকে, বুঝলি না রে আসল খাদু নিজের বাবা মাকে, বুঝলি না রে আসল খাদু নিজের বাবা মাকে। ধূপ ধুনো জ্বালি একটু পুজো দিলি তাকে, বুঝলি না রে আসল খাদু নিজের।
Ashit Sandosha, DJ Bapi, Dusha 1 number pole.